শুটিং বিশ্বকাপের ফাইনালে প্রথমবার বাংলাদেশের কেউ। শনিবার জাকার্তায় 628.4 স্কোর করে 10 মিটার রেয়ার রাইফেলে ওই কীর্তি গড়েন কামরুন্নাহার কোহলি। নানান দেশে কোহলিদের নিশানা মাতে সৌরভ ছড়ায় ফুলের, কোহলিগুলো ফুটে ফুল হয় শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেঘাবুল হামিদের পরিচর্যায়। তার সাংগঠনিক দক্ষতায় তরতর করে বেড়ে উঠছে খেলাটার বাগান। তাই তো বার্ষিক সাধারণ সভায় বর্তমান কমিটির উপর পূর্ণ আস্থা কাউন্সিলর ও প্রতিনিধিদের। আগের সাধারণ সভাগুলো অনেকে ক্ষোভের সাথে অনেক কথা বলতো, এই ক্ষোভটা কিন্তু এখন নাই, কারণ ক্ষোভটা হওয়ার আগেই অনেক সমস্যার সমাধান তাদের হয়ে যাচ্ছে। এই সাধারণ সভাটায় একদম স্বচ্ছ এবং জবাবদিহিতা, আগে যেরকম সাধারণ সভায় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি একটু বাইপাস করে যেত, এইবার সাধারণ সভায় তা নাই। এই শুটিংটা ক্লাব আর সংস্থা ভিত্তিক। 19তম এজিএমে সবার সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন ফেডারেশন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার ও মহাসচিব ইন্তেঘাবুল হামিদ। অনেক ক্লাব আছে তাদের কিছুই নেই, হয়তোবা পাশের জেলা উপজেলাগুলিতে যেয়ে শুটিং শিখতে হয়। এই ক্লাব অবকাঠামো উন্নয়ন যদি হয় তাহলে শুটার তৈরি হয়ে যাবে। আমরা অ্যাটলিস্ট 10% আমাদের যে আয়ের উৎস, এই 10% ডাইরেক্ট ক্লাবগুলিকে দেওয়া যায় কি না, এটা অস্ত্র দিয়ে হোক, গোলা বারুদ দিয়ে হোক, ড্রেস দিয়ে হোক, ট্রেনিং দিয়ে হোক। ক্যারিয়ার ওইরকম ফ্লারিশ না বা ওই খুব যে বেশি আর্ন করতে পারে তাও না, ইন ফিউচার গিয়ে বা একটা বয়সে গিয়ে তারা কিন্তু আর সাফারার হয়। সেই জায়গাটাতে আসলে আপনাদের প্ল্যান কি? আপনারা হয়তো বিভিন্ন ভার্সিটিতে তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন অনেক সুযোগ সুবিধা সহ, কিন্তু চাকরির ব্যাপারে আসলে কোনো প্ল্যানিং আছে কি না? আর্মিতে আছে, সার্ভিস ক্লাবে আছে, যেমন নেভিতে আছে, তাদের সরাসরি আমরা সৈনিক অথবা অফিসার্স র্যাঙ্কে ভর্তি করার চেষ্টা করি এবং করছিও। আর এডুকেশন প্ল্যানে আমরা এআইইউবির মাধ্যমে আমরা করেছি, যেটা আমাদের প্রতি বছর 4 জন করে বিবিএ এবং এমবিএ স্টুডেন্ট বিনা খরচে তাদের স্পন্সর করে থাকে। তো এই স্পন্সরের মাধ্যমে বলা অনেক শুটার বলুন এগিয়ে আসছে, তারা পড়ালেখাটা তো হয় না, এই গ্র্যাজুয়েশনটা হলেই তারা বলুন তৈরি হয়ে আসে। এজিএমে ছিল 11টা এজেন্ডা, সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় সবই। শুটিংকে এগিয়ে নিতে 2022-23 অর্থ বছরের জন্য প্রায় 9.5 কোটি টাকার অনুমোদন দেয়া হয়। সাইফুর রূপক, 71। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।